আশা করি সবাই ভালো আছেন। আমি খুব মিস করতেছি আপনারা বৃদ্ধি করতেছেন, মজা করতেছেন, আমার খুব ভালো লাগতেছে। আশা করছি খুব দ্রুত আরো চলে আসবে আপনাদের মাঝে, আপনারা সুন্দর ভাবে পিকনিক উপভোগ করেন এবং সবাই মন দিয়ে কাজ করবেন এবং আজকে পিকনিক সুন্দরভাবে উপভোগ করেন। প্রতিষ্ঠান থেকে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে আমার কাছে খুবই মানে স্মরণীয় একটা দিন হয়ে থাকবে। সারাটা দিন আমরা খুব সুন্দরভাবে কাটাইছি, অত্যন্ত ভালো লাগতেছে। আমার ব্যক্তিগত অভিপ্রায় অনেকের কাছে মনে হয় ভালো লাগতেছে। ধরে রাখতে পারে। বছরে একবার করে করে আমি তো চাই প্রতি মাসে যেন এমন করে একটা প্রোগ্রাম করতে পারি, আল্লাহ যেন আমাকে ওই ধরনের তৌফিক দেয়। ওয়েমার্ট অ্যাপারেলস লিমিটেডের আজকে বার্ষিক বনভোজন, আমি মনে করি প্রতিটা শিল্প প্রতিষ্ঠানই এভাবে আয়োজন করা উচিত। ভীষণভাবে স্ট্রেস থাকে এই সেক্টরে, তো সো ওরা যদি মাঝে মাঝে সবাই মিলে এ ধরনের একটু আনন্দের আয়োজন করা হয় তাহলে আমার মনে হয় ওদের ওরা কিছুটা হলেও স্বস্তি বোধ করে এবং কাজে অনেক বেশি মনোযোগী হতে পারে। এই আনন্দটা সবাইকে একই জায়গায় নিয়ে আসে, ওয়ার্কার, স্টাফ, মালিক সবাই মিলে একসাথে হয়ে এই প্রোগ্রামগুলো করা হয় এবং আমরা সবাই একত্র হয়ে আনন্দটা উপভোগ করি। আজকের যে আয়োজন, সেই আয়োজনে ছেলে মেয়েদেরকে আনন্দ দিতে গিয়ে এই আনন্দটাকে মাতিয়ে তুলতে আমাকেও ছেলে মেয়েদের সাথে নাচতে হয়েছে, গাইতে হয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে কাজের প্রতি অগ্রসর করার জন্য তাদের পিছনে সমস্ত দুঃখ গ্লানি পিছনে রাখে আমরা আনন্দ উপভোগ করতেছি। আমরা প্রতি বছরের শুরুর দিকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা এই একটা বনভোজন আয়োজন করি। এতে আমাদের শ্রমিক যারা আছে তারা একদিন মন ভরে আনন্দ করার সুযোগ পায়। আসলে এই বনভোজনের দিন আমাদের কারোর মধ্যে কোনো মানে ভেদাভেদ থাকে না, এখানে স্যার বড় বড় কর্মকর্তা যারা আছেন সবাই একসাথে আমরা আনন্দ উল্লাস করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।